আপনারা জানেন যে হেফাজতে ইসলামের হরতাল প্রতিরোধে গণজাগরণ মঞ্চের পূর্ব নির্ধারিত কর্মসূচিকে পতাকা মিছিল চলছে এবং সেটি এখন শহীদ মিনারে রয়েছে। আমরা এখন সরাসরি সেখানে চলে যেতে চাই। আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ, তার কাছে। আজাদ, যে আমরা আমাদের নারীদেরকে সামনে রেখেছি, আমাদের যাদেরকে এই 13 দফার মাধ্যমে হেফাজতে ইসলাম যে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছে, সেখানে আমাদের নারীদেরকে যারা অগ্রযাত্রার অগ্রসৈনিক যারা, তাদেরকেই তারা ঘরের ভিতরে বন্দি করে রেখে এই বাংলাদেশের অগ্রযাত্রাকে তারা থামিয়ে দিতে চেয়েছে। তাই আমরা আমাদের নারীদেরকে সামনে রেখেছি এবং আমাদের উপরে রেখেছি আমাদের পবিত্র জাতীয় পতাকা, যে জাতীয় পতাকা অর্জিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। আর আমরা বিশ্বাস করি এই যে হেফাজতে ইসলাম যে 13 দফা দিয়েছে, সেটা পুরোপুরি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমরা বিশ্বাস করি আমাদের দেশকে সামনে আগাতে হলে সামনের দিনগুলোতে আমাদের নারীদেরকে আরও আমাদের যে সম্পৃক্ততা রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে সেটা বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই আমরা বিশ্বাস করি যে আমাদের নেতৃবৃন্দরা যারা আছেন, যারা নারী নেতৃবৃন্দ আছেন, এমনকি রাষ্ট্রের যারা প্রধান নেতৃবৃন্দ আছেন, তারাও এই বিষয়টি দেখবেন। এমন কোনো আইন কোনোভাবেই গ্রহণ করা যাবে না, কোনোভাবেই তাতে সমর্থন দেওয়া যাবে না, যেটা আমাদের মূল অগ্রযাত্রাকেই বাধাগ্রস্ত করতে পারে। আমরা বিশ্বাস করি না যে এই 13 দফা দাবির কোনোটি মেনে নেবার মতো আছে। তাই এই 13 দফা কোনোভাবেই মানবার কোনো সুযোগ নেই, যেহেতু তারা সংবিধানকে সাংবিধানিকভাবে সাংঘর্ষিক একটা দাবি নিয়ে এসেছে। আমরা মনে করি যে তাদের আইনগত তাদের ব্যবস্থা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা তো মনে করি না যে সেখানে কোনো যৌক্তিক দাবি আছে।